নতুন দিন নতুন সকাল, আর আজকে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দুর্গাপুর স্টেশনে, আমি আর সৌরভ। তো আজকে আমাদের নতুন জার্নি, আজকে আমরা আমাদের জার্নি শুরু করছি। আমাদের এবারের যে গন্তব্য সেটা হচ্ছে রূপকুণ্ড ট্রেক, আমরা রূপকুণ্ড ট্রেকে বেরিয়েছি। অবশ্য আবহাওয়া যদি ভালো থাকে আগামী দিনে রূপকুণ্ড ট্রেক হওয়ার পরে আমরা জুনাগুলিকে পার করে রন্ডি স্যাডেলের দিকে যাব। এখন পুরোটাই নির্ভর করবে আবহাওয়ার উপরে, শুনেছি এখন আবহাওয়া একটু খামখেয়ালি পোনা করছে ওখানে। তো এখন এই মুহূর্তে 1-2-3-5-3 লালকুয়া হাওড়া লালকুয়া সুপারফাস্ট এক্সপ্রেস আসছে, ওর শুধু টাইম হচ্ছে 10:11। আমরা এই ট্রেন ধরার জন্য দুর্গাপুর স্টেশনে দাঁড়িয়ে আছি। তো এখন বাজে ঘড়িতে প্রায় 10:00, তো গাড়ি রাইট টাইমেই আসছে, রাজবাদ পেরিয়ে গেছে। আর আমার সাথে আছে সৌরভ, আমার এবারের জার্নি সঙ্গী। তো আমরা দুজন দুর্গাপুর থেকে, আর বাকি 7 আসছে কলকাতা থেকে। তো তাদের সঙ্গে পরিচয় পর্ব পরে হবে। ট্রেন এসছে দুর্গাপুরে, আমরা ট্রেনে উঠে পড়েছি। তো আমাদের সিট হচ্ছে 77-78 আপার আর মিডল বার্থ, আমার আর সৌরভের। আর কলকাতা থেকে আমাদের বাকি যে সঙ্গীরা কলকাতা থেকে উঠেছে, তারা কিছু আছে A6-এ, কিছু আছে AC-তে। কিছুক্ষণ হলো দুর্গাপুর থেকে ট্রেন ছেড়ে দিয়েছে, আর ট্রেন এখন যাচ্ছে অন্ডালের দিকে, সামনে হচ্ছে আসানসোল। আর দুর্গাপুর থেকে লালকুয়া দূরত্ব হচ্ছে প্রায় 1140 কিলোমিটার। আর কালকে মানে আগামীকাল সকালবেলা 7:10 লালকুয়া পৌঁছানোর কথা। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মোগলসরাই স্টেশনে, ঘড়িতে এখন 5:32, গাড়ি জাস্ট একটু আগে মোগলসরাইতে ঢুকেছে। আর মোগলসরাইয়ের নাম চেঞ্জ হয়ে গেছে দীনদয়াল উপাধ্যায় স্টেশন। তো এখান থেকে নেক্সট স্টপেজ হচ্ছে বেনারস, এখান থেকে জাস্ট 21 কিলোমিটার রাস্তা। গুড মর্নিং ফ্রম লালকুয়া। আমাদের গাড়ি হাওড়া লালকুয়া এক্সপ্রেস এই জাস্ট লালকুয়া স্টেশনে ঢুকলো, ঘড়িতে এখন 8:00, নির্ধারিত সময় থেকে প্রায় 1 ঘন্টা দেরিতে। আজকে 15 তারিখ, 15th অক্টোবর। তো আজকে এখান থেকে আমরা কৌশানীর দিকে এগিয়ে যাব, আজকে রাত্রে থাকবো কৌশানীতে। আমরা এখন লালকুয়া স্টেশনের সামনে দাঁড়িয়ে আছি, আর আমাদের বাকি সঙ্গীরা এখনো স্টেশন থেকে বেরিয়ে আসেনি। ওরা আমাদের সঙ্গে মিট করবে এখানে স্টেশনের বাইরে। সৈকত, সৌরভ, লোকনাথদা, নাম বলতে হবে, লোকনাথ ঘোষাল, সৌভিক মন্ডল, সৌরভ ঘোষ, রাজু ঘোষ। লালকুয়া থেকে এখন আমরা কৌশানী রাস্তায় যাব। তো আমাদের যে টেম্পো ট্রাভেলার দাঁড়িয়ে আছে, এই গাড়িতে আমরা যাব কৌশানী। লালকুয়া থেকে কৌশানী দূরত্ব হচ্ছে 160 কিলোমিটার রাস্তা, 5 ঘন্টা সময় লাগবে কৌশানী পৌঁছতে।
আমাদের বাকি সফর সঙ্গীরা সব চলে এসেছে। এখন এই টেম্পো ট্রাভেলারে মালপত্র ওঠাবো, সেই মালপত্র ওঠানোর কাজ চলছে। সরব উঠে গেছে উপরে ড্রাইভারকে হেল্প করার জন্য। জার্নি শুরু করলাম লালকুয়া থেকে। একটু এগিয়ে আসতেই আমাদের টেম্পো ট্রাভেলারের পেছনের চাকা পাংচার হলো। এখন দাঁড়িয়ে আছি একটা পাংচার সারাবার দোকানে। আমরা এখন হলদওয়ানির বাজারের ভেতর দিয়ে যাচ্ছি। হলদওয়ানি মার্কেট এরিয়ার মধ্যে দিয়ে রাস্তা চলে গেছে সামনের দিকে। এখান থেকে আলমোড়া হচ্ছে 94 কিলোমিটার। হলদওয়ানি শহরের অটো মার্কেটে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। আমাদের গাড়ির দ্বিতীয়বারের জন্য চাকা পাংচার হয়েছে, সেই চাকা রিপেয়ারিং এর কাজ চলছে। আমাদের হাতের যে সময়, সেই সময় থেকে বেশ কিছুটা সময় খরচা হয়ে যাচ্ছে শুধু এই ঝামেলার জন্য। তো যাই হোক, রাস্তা এটা তো হতেই পারে। তো এইসব ঝামেলা মিটিয়ে আমরা একটু পরে আবার সামনে দিব। এখন আমরা হলদওয়ানি ছেড়ে কাঠগোদাম ঘুরছি, কাঠগোদামের দিকে যাচ্ছি। আর আমাদের সামনে পাহাড় শুরু হয়ে গেছে। কালবোড়া হচ্ছে 86 কিলোমিটার, রানীক্ষেত 83 কিলোমিটার, আর নৈনিতাল হচ্ছে এখান থেকে 34 কিলোমিটার। রাস্তায় চলতে চলতে একটা জায়গায় আমরা ব্রেকফাস্টের জন্য দাঁড়ালাম। তো কিছুক্ষণের জন্য আমাদের সাময়িক বিরতি। একটা জায়গায় গাড়ি দরকার হলাম। রোশনির রাস্তায় চলতে চলতে আমরা মাঝে একটা জায়গায় দাঁড়িয়েছি। তার একটাই কারণ, চা খেতে হবে। এখন চা খাওয়া হয়নি। এখন ঘড়িতে বাজে প্রায় 10:30 দুপুরবেলা। একটা হেভি ব্রেকফাস্ট করেছিলাম, তাই এখন খেতে পাইনি। তো চা খেয়ে এখানে কিছুক্ষণ দাঁড়াবো, দাঁড়িয়ে আবার সামনে দিকে যাবো। ঘড়িতে সন্ধ্যে 6:25 আমরা কৌশানি এসে পৌঁছালাম।
কৌশানীতে জেলা পরিষদের বাংলার সামনে আমাদের গাড়ি এসে দাঁড়িয়েছে। আজকে এখানে আমাদের রাত্রিবাস, জিনিসপত্র সব গাড়ি থেকে নামানো হচ্ছে। সন্ধ্যে 6:25 নাগাদ আমরা কৌশানীতে এসে পৌঁছেছি আর আমরা উঠেছি জেলা পরিষদের বাংলোতে। দুটো রুম নেওয়া হয়েছে আমাদের জন্য আজকে রাতে থাকার, আর আগামীকাল আমরা এখান থেকে রওনা হব লোহাজং এর উদ্দেশ্যে। তো একই গাড়িতে যাব যে গাড়ি আমরা লালকোয়া থেকে আমরা কৌশানী পর্যন্ত এসেছি। গুড মর্নিং, এ ভেরি গুড মর্নিং ফ্রম কৌশানী। জাস্ট একটু আগে আমরা সানরাইজ দেখলাম, এই দূরে দেখা যাচ্ছে ত্রিশূল, তার পাশে নন্দা ঘুমটি, সবই এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে। একটু আগে সানরাইজ হয়েছে, এখন ঘড়ির কাঁটায় হচ্ছে 6:20 সকাল, আর আজকে হচ্ছে 16 তারিখ, 16th October। আজকে আমাদের প্রোগ্রাম কিছুই না, আজকে সেভাবে আমরা কোনো ট্রেক শুরু করছি না। কৌশানী থেকে আমরা লোহাজং চলে যাব। কৌশানী থেকে লোহাজং প্রায় 110 কিলোমিটার রাস্তা, আমরা গাড়িতেই যাব। লোহাজংয়ে আজকে নাইট স্টে করব। তো এই হচ্ছে আজকে আমাদের কি বলবো, আজকে এই এটা আমাদের শিডিউল, সুতরাং আজকে তাড়াহুড়ো কিছু নেই, ব্যাগপত্র গোছানোই আছে, একটু টিফিন করে আমরা এখান থেকে বেরিয়ে পড়ব। এখন দাঁড়িয়ে আছি গান্ধী আশ্রমে আর আবহাওয়া পরিষ্কার, আর চোখের সামনে উঁচু উঁচু স্নো ক্যাপ মাউন্টেন। আমার বাঁ দিকে হচ্ছে নন্দাঘুমটি, তার পাশে হচ্ছে ত্রিশূল, তার পাশে হচ্ছে মাইকতলি, হয়তো ভুলও হতে পারি। তো যাই হোক, আমি যেভাবে মোটামুটি বলছি, তার পাশে হচ্ছে নন্দাদেবী, নন্দাদেবীর পাশে হচ্ছে নন্দাখোট, তার পাশে ওই উঁচু পিকটা নন্দাখাত, মোটামুটি এগুলোই নাম জানতে পেরেছি। আর দূরে হচ্ছে পঞ্চচুলির পিক দেখা যাচ্ছে, যদিও ওটা অনেকটা মানে দৃশ্যমানতা হারিয়েছে, ফগি হয়ে গেছে। তো এখান থেকে আমি চোখে দেখতে পাচ্ছি, ক্যামেরায় ধরবে কি না বলা যাচ্ছে না। তো এই পিকগুলো এখন আমাদের চোখের সামনে পরিষ্কারভাবে দৃশ্যমান, আর এই পাহাড়ের ঠিক মাঝখানে নীলকণ্ঠ উঁকি মারছে। আর একটু দূরে মানে আমার একদম এক্সট্রিম বাঁহাতে হচ্ছে চৌখাম্বার অবস্থান, চৌখাম্বা দেখা যাচ্ছে এখান থেকে, গাছের ফাঁকে আড়াল হয়ে গেছে। কৌশানী থেকে আমরা আমাদের জার্নি শুরু করছি, এখন বাজে 10:35। এখন দাঁড়িয়ে আছি বৈজনাথে। আমরা কৌশানী থেকে লোহাজং যাওয়ার রাস্তায় এই বৈজনাথ পড়ে, এই বৈজনাথে এই গোমতী নদী, এইখানে এই জায়গায় এসে গোমতী নদী একটা অর্ধচন্দ্রাকৃতি একটা টার্ন নিয়েছে, আর এই সামনে একটা ছোট ড্যাম আছে, এই ড্যাম করে গোমতী নদীর জলকে বাঁধ দিয়ে এখানে একটা লেকের আকার দেওয়া হয়েছে। এখানে লেকের মধ্যে বোটিং হচ্ছে, আর তার পাশে হচ্ছে বৈজনাথের বিখ্যাত শিব পার্বতীর মন্দির। সেই শিব পার্বতীর মন্দির দেখার উদ্দেশ্যে আমরা নেমে পড়লাম আমাদের গাড়ি থেকে। আমি এখন বৈজনাথের শিব পার্বতী মন্দিরের চাতালে এসে পৌঁছেছি। এখানে জুতো রেখে মন্দিরে প্রবেশ করতে হবে। বহু প্রাচীন এই মন্দির, শিব পার্বতীর মন্দির আছে এখানে।
গোমতী নদীর এই পাড়ে এসে দাঁড়ালেই প্রচুর মাছ এসে ভিড় করে। তার কারণ হচ্ছে এখানে যারা মন্দির দর্শন করতে আসে তারা এখানে আসে এবং মাছের খাবার এখানে বিক্রি হয়, এবং যারা মাছের খাবার দেয় সেই মাছের খাবার দেওয়ার জন্য মাছেরা এখানে ভিড় করে এসে এই নদীর পাড়ে। ঘড়িতে এখন সন্ধে 6:35, আমরা লোহাজংয়ে এসে পৌঁছেছি। আর লোহাজংয়ে এই হোটেলের সামনে আমরা দাঁড়িয়ে আছি, আজকে রাত্রে আমরা লোহাজংয়ে থাকবো। লোহাজংয়ে আমরা যে হোটেলে আছি সেই হোটেলের এই ঘরের এই ছবি, এখানে চারিদিকে ছড়ি ছিটি আছে জিনিসপত্র। এই রুমের ভিতরে দেখি আবার একটা রুম, এখানে দুটো বেড। কালকে আমাদের ট্রেক শুরু হবে, সমস্ত ব্যাটারি যা ছিল সমস্ত ব্যাটারিগুলোকে চার্জ করা, ক্যামেরা এবং মোবাইলের এই রুমের ভিতরেই আবার একটা রুম, এখানে দুটো বেড আছে। এই হচ্ছে আমাদের এই আজকের এই হোটেলের রুম টুর। আর ওই দরজাটা খুললে লাগোয়া একটা বাথরুম আছে সামনে। সুতরাং খুব একটা অসুবিধা হবে না আজকে রাতের জন্য। ঘড়িতে এখন রাত 9:30, আমাদের রাতের খাওয়া আমরা শেষ করলাম। কালকে 8:00 আমরা ট্রেকে বেরোবো, আর সকালবেলা 6টা নাগাদ চা দেবে। তো এখন জিনিসপত্র গোছানো হয়ে গেছে, এবার রুমে যাওয়া আর ঘুমিয়ে পড়া। তো আজকের মতো এখানেই শেষ করছি, কাল থেকে আবার শুরু হবে আমাদের জার্নি ফর রূপকুণ্ড।